মারুক না কেন, একজন পাকিস্তানকে মারুক না কেন, বর্ডারে যে আগুন জ্বলে প্রতিদিন আমাদের মারতেছে, বেহায়া সরকারের লজ্জা থাকবে কোথা থেকে? এটা ভারতের অনুগ্রহে, ভারতের অনুকম্পায় তারা ক্ষমতা এসেছে, ভারতের চাকরগিরি করে এরা, এদেরকে কোনো মান সম্মান আছে নাকি? দেশের মানুষের উপরে দান্ডাগিরি করাই হলো এদের মূল, কোনো ব্যক্তি সমালোচনা করা উচিত না, কিন্তু উপায় বেশি এখানে সবাইকে তো একসাথে পাওয়া যাবে। এখন একজন লোক অন্যায় করবে আমি সেটা বলবো না, আমার বিরুদ্ধে মিথ্যা সাজা দেবে আমি বলবো না, আমার নেত্রীকে বিনা কারণে সাজা দেবে আমি তার পক্ষে বলবো না, না কোর্ট সাজা দিয়েছে বলে আমি মেনে নেবো। আগে তো সর্বপ্রথম ট্রাইব্যুনাল গঠন করতে ভোট চলবে, এই ভোট চুরি যারা করছে যারা এর সাথে সংযুক্ত তাদের আজকে দেশের আইনের সামনে প্রতিষ্ঠিত হবে কি করে? প্রশাসনের সমস্ত স্তরের লোকজনকে দিয়ে ভোট চুরি করে যাচ্ছে। এই যে আজকে যে ডলারের যে সংকটটা আজকে দেখা দিল, আপনি বলেন একদিনে 7 টাকা বাড়ল, একটা দেশের অর্থনীতি বলে স্বাবলম্বী নাকি দেশ উন্নতির দিকে যাচ্ছে, কথায় কথায় বলে বাংলাদেশের কি রোল মডেল পৃথিবীর আশপাশে দেশগুলো তাকে দেখে। আজকে ডলার 117 টাকা, আজকে ইন্ডিয়ার সাথে আপনার রুপি ছিল কত, 80-85-90 টাকা পর্যন্ত হয়ে গেছে বাংলাদেশ টাকা পাওয়া যেত, এখন মনে হয় 60-65 টাকা বা 62 টাকা, কয়েকদিন পরে 50 টাকা দিবে, তারপর কয়েকদিন করলে না না সংক্ষেপই করছি, এই যে অবস্থা, এই দুর্বৃত্তের কারণে যে অবস্থা, সুশাসন নেই এখানে, এদের একই চুরি করবে এবং চুরি সিন্ডিকেট বানাচ্ছে, যেমন তরমুজ সিন্ডিকেট, গ্রামে তরমুজ একটা কৃষক 100 টাকা বিক্রি করে এখানে 700 টাকা বিক্রি করে, এরকম একটা সিন্ডিকেট করছে, এর সাথে র্যাব, এর সাথে পুলিশ, এর সাথে ডিবি, এর সাথে অন্যান্য প্রশাসন সব অ্যাড হয়ে গেছে, এই সিন্ডিকেট করে এদের ক্ষমতা রাখতে হয়, সব তো চোর, সব তো চোর, এই চোর সব চোর এক জায়গায় হয়েছে। আমি যদি এখন বলি তাহলে আমাকে আমার বিরুদ্ধে মামলা দেবে, তাতে পরোয়া করি না, যে কথাটা ব্যবসা সরকার বলেছে প্রধান নির্বাচন কর্মী প্রধান বিচারপতি কি কারণ পাচ্ছে, এছাড়া দুর্নীতি তদন্ত করা যাবে না, অন্য কোনো বিরোধী করাতে পারতো, এটা জাতির জন্য লজ্জা। আমাকে যেখানে আমার জামিন দেয়নি, আমার সুপ্রিম কোর্টে আপিল করেছিলাম আমার 5 মাসের সাজার জন্য, সেখানে আমাকে জামিন দিল না, অথচ এছাড়া দুর্নীতি তদন্ত করা যাবে না, সেটা খুশিতে সেই রায় দিয়ে দিল, এখন আমি বললে পারে কন্টিনিউ কোর্ট হবে আমাকে আবার একটা মামলা দেবে, ওই পর আমি করিনি, কারণ এই দেশে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমি তো বলবোই আমাকে 2 বছর 2 বছর 4 বছর সাজা দিল, এই সাজা যে দিল সেখানে গাড়ি পড়ে নাই, সেখানে কোনো মালিক নেই, সেখানে চেসিস নাম্বার নাই, নাম্বার প্লেট নাই, সেখানে আমাদের সাজা দিতে হলো 15 বছর 4 বছর, এটা কোন দেশ? এই চোরের দেশ তো, এটা সব নষ্ট করে ফেলেছে। অতএব এই চোররা যতদিন কথা কথা মিথ্যা কথা বলে, এই চোরদের কথা মানুষ বিশ্বাস করে, এখন মানুষ হয়ে গেছে নিরুপায়। আজকে ভারত, রাশিয়া, চীন একটা সিন্ডিকেট, এরা আমেরিকা ক্ষমতা রাখতে হবে, আমেরিকা ক্ষমতা লুটপাট করতে পারবো, আজকে বর্ডারে ক্লিনিং হয়েছে, আজকে পররাষ্ট্র কি বলছে আমার ভারতের সাথে আলাপ করবো, এইটা জানি, আরে একটা ইন্ডিয়া একটা পাকিস্তানের একজনকে মারুক না কেন, একজন পাকিস্তানকে মারুক না কেন, বর্ডারে কি আগুন জ্বলে প্রতিদিন আমাদের মারতেছে, বেহায়া সরকারের লজ্জা থাকবে কোথা থেকে? এটা ভারতের অনুগ্রহে, ভারতের অনুকম্পায় তারা ক্ষমতা এসেছে, যে ভারতের চাকরগিরি করে এরা, এদেরকে কোনো মান সম্মান আছে নাকি? দেশের মানুষের উপরে দান্ডাগিরি করাই হলো এদের মূল কাজ। যে এখানে কথা বলছি আমরা, আমাদের হয়তো আমাদের ওয়াইফাই দিয়ে কথা বলছি, কেউ ডাটা দিয়ে পয়সা খরচের কথা বলছি, কিন্তু জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন সরকার প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা তাদের সমর্থকরা তখন দিয়া রহমান, দেশপ্রীতি বেগম, খালেদা জিয়া, তারেক রহমান সম্বন্ধে কথা বলতে বলতে সময় দিনের অর্ধে অধিকাংশ সময় নষ্ট করে, সেসব কথা ভুলে যায় কেন? এই সমস্ত মাননীয় সংসদগণ, সাংসদগণ ভুলে যায় কেন? জাতীয় সংসদ দেশের ভালো মন্দ নিয়ে আলোচনা হবে, এখানে জিয়া রহমান কবে মারা গেছেন, জিয়া রহমান কবে কি করেছেন, জিয়া রহমানের যুদ্ধকরণ নাই, এসব কথা আলোচনা হয়, কত টাকা খরচ হয় সেখানে মিনতে, এই জিনিসগুলো মনে রেখে আলোচনা করতে হয়, এই জন্য ব্যক্তি সমালোচনা করা উচিত না, কিন্তু উপায় বেশি এখানে সবাইকে তো একসাথে পাওয়া যাবে। এখন একজন লোক অন্যায় করবে আমি সেটা বলবো না, আমার বিরুদ্ধে মিথ্যা সাজা দেবে আমি বলবো না, আমার নেত্রীকে বিনা কারণে সাজা দেবে আমি তার পক্ষে বলবো না, না কোর্ট সাজা দিয়েছে বলে আমি মেনে নেবো, এটা হতে পারে না। এই দেশে তো কোনো আইন আছে, কোনো বিচার আছে? এই দেশে খুনের আসামি কোর্টে হাজির না হয় জামিন পায়, আর সাধারণ মামলার আসামি তাদের কোনো কিছু, যেমন গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট হিরু,
সেন্টার ছাত্র দলের নেতা ছিল, নিস্তার সুলতান আর নিস্তার সেন্টার সুলতান নিস্তার হাল কালকে তার বাহাত থেকে ধরে নিয়ে গেছে, সেই ধরে নিয়ে পাওয়া যায় না পাওয়া যায় না, শেষ পর্যন্ত বগুড়া দিয়ে চলে গেছে। কোন কি আছে তার বিরুদ্ধে, অনেকদিন একটু কাজ করে না, কোন কারণ ছাড়াই ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে সেখানে সাজা দেয়, নিখোঁজ করে দেয়। আর যারা কারণ ঘটায় তাদের কিছু হয় না, ভোট চলছে বড় অপরাধীদের কেউ আছে কে কার বিচার করবে? আগে তো সর্বপ্রথম ট্রাইব্যুনাল গঠন করে ভোট চলবে, এই ভোট চুরি যারা করছে যারা এর সাথে সংযুক্ত তাদের আজকে দেশের আইনের সামনে প্রতিষ্ঠিত হবে কি করে? প্রশাসনের সমস্ত স্তরের লোকজনকে দিয়ে ভোট চুরি করিয়েছে, 2014 সালে চুরি করিয়েছে, 2008 সালে চুরি করিয়েছে, 2018 সালে ডাকাতি করেছে, 2024 সালে চুরি করেছে, সেই লোকগুলি ভালো হবে কি করে? আমার কাজে আমি আমি একদিনকে গলা ধাক্কা দিতে বলবো আমার প্রয়োজনে, সে যদি গলা কেটে দিয়ে আসে তখন বলেই তুই গলা কাটতে কেন, অন্যায় ভাবে ধাক্কাটা আমি যখন দিতে বলছি তখন কিন্তু অন্যায় হয়নি। আজকে দেশটা এই জন্য এত রসাতলে চলে গেছে, আগে তো বিচার হওয়ার দরকার ভোট চলবে, সে যেই হোক না এই দেশের যত সংসদ সদস্য আছে আমি যে জোর দিয়ে বলবো এরা প্রত্যেকে ভোট চল, কোন কোন জায়গায় 100% ভোট কাটছে, যত ভোটের মালিক যত নেতা হোক না কেন, একটা চ্যান্স দেখাতে পারবে একটা আসনে সম্পূর্ণ কেন্দ্রগুলোতে সঠিক ভোট হয়েছে একজনও দেখাতে পারবে, একজনও বলো না, আমি একদম দৃঢ়তার সাথে বলতে পারি একজনও বলতে পারবো 100% ভোট আনে যে কাছে 90% 20% 30% এসে কোন না কোনো দুর্নীতি সে করেছে, যে দুর্নীতিবাদ জানা যে চোরেরা কি কাজ করে, এটা দেশটা চোর, এটা ডাকাত, এটা চিন্তাকারী জনগণের ভোট অধিকার চিন্তাকারী, তার সেই সরকারের আমলে যারা প্রশাসনে থাকবে তারা কি করবে, তাদেরকে দিয়ে এটা চিন্তা করেছে ভোট চুরি করেছে ডাকাতি করেছে, তাহলে আমরা এই যে হাজার হাজার মানুষ আমরা কারাগারে ছিল, লক্ষ লক্ষ মানুষ আমাদের দামে দেন মানুষ কেন মামলা কেন হাইবিন নাম কেন ছোয়াদের নাম 460টা মামলা এরকম নীরব মুন্না ওই শাহিন ওই রবিউর প্রতিদিন এদের পড়েছে জাহাঙ্গীর প্রতিদিন কই যাও কয়টা ক্লাস 5টা ক্লাস 4টা ক্লাস এইরকম অবস্থা। এই আদালত বোঝে না, আদালত বোঝে না যে এই মামলাটা হতে পারে না, কোনো ঘটনা ঘটলো না সেখানে মামলা দিল, সেই মামলা তদন্ত হয়, সেই মামলা চার্জশিট হয়, সেই মামলা সাক্ষী হয়, সেই মামলা বিচার হয়, সেই মামলা সাজা হয়, আসলে কোনো ঘটনাই ঘটে নাই, সেই দেশে আপনি কি আশা করবেন? এইসব কথা বলা যাবে না, সেটা কথা বলবো না, আমাদের বলতে কাউকে না কাউকে তো বলতে হবে। তাই আজকে আপনার উপরে ফলক নেমে এসেছে, আপনার গিয়ে বন্ধু করেছে আমার পেজটা, আমি যে ছিলাম না মাসখানে আমারটাও অনেক হয়ে গেছে, এটা হবেই এই দেশে, এই এই দেশের একটা শ্রেণী গড়ে উঠেছে তারা লুটপাট করবে, তারা সরকারের পদলোহন করবে, সরকার ভারতের পদলোহন করবে, এটা হলো বাস্তবতা। এখানে আমাদের ভালো কিছু দেখার কোনো সুযোগ নেই, হয়তো অবশ্যই জনগণ জাগবে, জনগণ জাগবে এবং এই ভোট ভোট ডাকাত এবং যারা এই যে ভারতের পদলেহন করে আমাদের বর্ডারে যারা হত্যা করছে, হ্যাঁ এগুলো প্রতিবাদ করে না, তাদের বিরুদ্ধে মানুষ হত্যার একদিন হবে এবং ইনশাল্লাহ গণতন্ত্রে ফিরিয়ে আসবে।